তাসনিয়া তানি আপনি লিখেছেন, একই বাড়িতে একই বিছানায় থেকেও যদি স্বামীর সাথে ছয় মাসেরও বেশি সময় ধরে শারীরিক সম্পর্ক না হয় তাহলে কি অবশিষ্ট থাকে? একই বাড়িতে বা একই বিছানায় থাকলেই শারীরিক সম্পর্ক হতে হবে বিবাহ রক্ষার জন্য, ব্যাপারটা সেরকম নয়। এরপরও যদি শারীরিক সম্পর্ক না হয় বিয়ে ঠিকই অবশিষ্ট থাকবে। দেখতে হবে যে বিষয়টি কেন, যদি মনোমালিন্যের কারণে হয় এবং দুজনের মধ্যে ঝগড়া বিবাদের কারণে হয় কিংবা কোনো একজনের পক্ষ থেকে আপনার অতিরিক্ত অভিমানের কারণে হয়, তাহলে সেক্ষেত্রে সেটি অবশ্যই গর্হিত, সেটির জন্য যিনি দায়ী বা যার তরফ থেকে হচ্ছে সেটা অবশ্যই গ্রহণযোগ্য নয়, কোনো যুক্তিতেই সেটি গ্রহণযোগ্য হতে পারে না। বাট কোনো শারীরিক অসুস্থতার কারণে কিংবা অন্য কোনো যৌক্তিক কারণে যদি হয় তাহলে সেটি নাজায়জ নয় এবং তার কারণে বিয়ে ভাঙা তো প্রশ্নই ওঠে না। জান্নাতুল ফেরদাউসি আপনি লিখেছেন, আমার স্বামী নমুসলিম, তার মা বাবা হিন্দু, এখন সে তার বাবার বাড়ি গিয়ে বেড়াতে পারবে, খেতে পারবে কি না, থাকতে পারবে কি না? আপনার স্বামী নমুসলিম এবং তার বাবার বাড়িতে গেলে তিনি সেখানে যদি হালাল খাবার তারা সরবরাহ করেন অবশ্যই সেটি খেতে পারেন, তাদের সাথে মিলামেশা, উঠা বসা, তাদের খাবার খাওয়া, তাদের খাওয়ানো, এগুলো জায়েজ আছে। হারাম কিছু যদি পরিবেশন করেন সেটা ভিন্ন কথা, সেটা খাওয়া জায়েজ নয়। সুক্তরা এটি থেকে আপনি লিখেছেন, আমার হাজব্যান্ড চায় আমি ছোটো কালো টিপ দেই, কপালে শুধু হাজব্যান্ডের সামনে কি টিপ ব্যবহার করা যাবে? আপনি হাজব্যান্ডের সামনে সৌন্দর্যের জন্য অবশ্যই টিপ ব্যবহার করতে পারেন, তিনি যদি ছোটো কালো টিপ দিতে পারেন কোনো অসুবিধা নেই, এটি দিতে পারেন। এমনি ইমরান নাজির লিখেছেন, আমি কিছুতেই নিজেকে পরিবর্তন করতে পারছি না, আমি কিভাবে নিজেকে পরিবর্তন করতে পারি? আপনি নিজেকে কোনোভাবেই পরিবর্তন করতে পারছেন না, পরিবর্তন করার জন্য প্রয়োজন হলো সান্নিধ্য, ভালো মানুষের সান্নিধ্য, ভালো পরিবেশ পাওয়া, এটা হলো পরিবর্তন, নিজেকে পরিবর্তন করার জন্য গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, বিধায় সেই জিনিসটি আপনি করার চেষ্টা করবেন। মোহাম্মদ নুরুল ইসলাম আপনি লিখেছেন, আমি পর্নোগ্রাফি ভিডিওতে আসক্ত, আমি থেকে বাঁচতে চাই, পরামর্শ কাম্য। প্রথমত বিয়ে শাদী করার চিন্তা করেন, শুধু বিয়েতেই এটা থেকে রক্ষা পাওয়া যায় না, এটার যে উপায়গুলো আছে সেগুলো থেকে আপনি সরে আসতে হবে। কোনো প্রয়োজনে নেট এবং স্মার্টফোন এটার ব্যবহার বন্ধ করে দিতে হবে একটা সার্টেন টাইমের জন্য, এবং প্রয়োজনে আপনাকে নির্জনতা বা যে জায়গাগুলোতে এগুলো হয় সেগুলো অ্যাভয়েড করে সবসময় মানুষের কোলাহলের মধ্যে বা মানুষজনের মধ্যে আপনাকে থাকার চেষ্টা করতে হবে, সে সাথে আল্লাহর কাছে দোয়া এবং পানা চাইবেন। রুমানা নাসির লিখেছেন, আমি সমস্যায় পড়ে বাপের বাড়ি এসেছি, ছোটো ভাই ছাড়া কেউ চায় না বাপের বাড়ি থাকি, নিজ খরচে খাই তবুও তারা আমাকে কটু কথা শোনায়, আমার করণীয় কী? অবশ্যই আপনি সবর করবেন এবং আপনি এই অবস্থা থেকে বের হওয়ার চেষ্টা করবেন। তারা যেটা করছে সেটা অন্যায় সন্দেহাতীতভাবে, তাদেরকে সংশোধন করাবার জন্য কাউকে দিয়ে যদি বোঝাতে পারেন, কাউকে দিয়ে নাসিহা করতে পারেন, সেটি আপনি করবেন, দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে, আর নিজের প্রশান্তির জন্য এবং তাদের সাথে সম্পর্কের অবনতি যেন না হয় সেটার জন্য নিজে আলাদা হওয়ার সুযোগ থাকলে, নিজে যদি আপনি অবিবাহিত হন, আপনার পুরো অবস্থা আমি জানি না, তাহলে সেক্ষেত্রে বিয়ের উদ্যোগ নেবেন। আর যদি আপনার স্বামীর সাথে অভিমান থাকে সেই অভিমানটা কমাবার চেষ্টা করবেন। সর্বাবস্থায় আপনার ভাইরা অন্যায় করছে, কোনো মেয়ে বিপদগ্রস্ত হয়ে বাবার বাড়ি আসার পর যদি তার উপার্জন না থাকে তাহলে সেক্ষেত্রে ভাইরা, বাবা এবং ভাই তাদের কর্তব্য তাকে ভরণ পোষণ দেওয়া, সেখানে নিজের খাওয়ার পরও, নিজের খরচে তিনি খাওয়া খরচ ব্যয় করার পরও যদি তাকে কটু কথা শোনে সেটা অবশ্যই দোষণীয় এবং গর্হিত।